হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছি। আজকে আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেব যে সাইটের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের জন্য আপনার পার্সোনাল ফান্ডিং দরকার, অথবা আপনার বিয়ের জন্য, আপনার যে কোনো ডেভেলপমেন্ট কাজের জন্য, আপনি এডুকেশনাল, পার্সোনাল, আপনার চ্যারিটি করার জন্য, বিভিন্ন কাজের জন্য আপনি ফান্ড রাইজিং করতে পারবেন। যদিও এই সাইটটি আমি প্রথম দেখে একটু রিসার্চ করি যে আসলে কি এই সাইটটি পে করে কিনা, এবং আমি রিসার্চের মাধ্যমে দেখতে পাই যে হ্যাঁ, এটি একটি অথেন্টিক সাইট, এবং এই সাইটের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল প্রজেক্ট থেকে শুরু করে আপনার ব্যক্তিগত ফান্ড ডেভেলপ, আপনি ট্রাভেলে যাবেন, আপনি ট্যুর করবেন, আপনি হানিমুনে গেলে তার জন্য আপনার ফান্ড দরকার, সেটাও আপনি গ্লোবালি এই সাইটের মাধ্যমে বিভিন্ন যারা ডোনেট করে তাদের থেকে আপনি ডোনেট সংগ্রহ করতে পারবেন। আপনি এডুকেশনাল পারপাস, আপনি যদি চান যে পথ শিশুদের পড়াচ্ছেন তাদের জন্য আপনার ফান্ড রাইজিং দরকার, তাহলে আপনি এই সাইটের মাধ্যমে ফান্ড কালেক্ট করতে পারবেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, এখানে আপনি যখন জব ফান্ড রাইজিং এর জন্য আপনার পোস্ট শেয়ার করবেন, এখানে কোনো ফেক নিউজ দিবেন না এবং কোনো ফেক ইনফরমেশনের মাধ্যমে আপনার ফান্ড সংগ্রহ করবেন না, কারণ এটা আমাদের দেশের রেপুটেশনের বিষয়। আমরা আপনি সঠিক ইনফরমেশন দিয়ে সঠিকভাবে সঠিক কাজের জন্যই আপনার ফান্ডরাইজিং করবেন। তো আসুন আমরা সরাসরি সাইটে চলে যাই এবং ল্যাপটপের মাধ্যমে আমরা দেখি আপনি কিভাবে এখান থেকে কাজ করতে পারেন। এবং আমরা এখন এই সাইটটি দেখব। সাইটটি হলো gogetfunding.com। gogetfunding এই সাইটের মাধ্যমে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো যে আপনার যদি পার্সোনাল কোনো ফান্ড দরকার হয় তাহলে এই সাইটের মাধ্যমে আপনি গ্লোবালি ফান্ড কালেক্ট করতে পারবেন। অনলাইন ফান্ডরাইজিং মেড ফার্স্ট ইজি অ্যান্ড ট্রাস্টেড বাই মিলিয়ন। এখানে আপনি ফ্রিতে আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে বিভিন্ন পপুলার ক্যাটাগরি আছে ফান্ডরাইজিংয়ের জন্য। আপনি হায়ার এডুকেশনের জন্য ফান্ডরাইজিং করতে পারবেন, পার্সোনাল লাইফের প্রবলেমের জন্য ফান্ডরাইজিং করতে পারবেন। এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন যে এখানে কী ধরনের ক্যাটাগরি আছে। ব্রাউজ ক্যাম্পেইন, ফিল্টার বাই ক্যাটাগরি, আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির মাধ্যমে আপনারা ফান্ডরাইজিং করতে পারবেন। আপনার ডোনেট দরকার, সেই ডোনেট আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং এখানে আমি বাংলাদেশের এখানে কান্ট্রি বেস চেক করা যায় যে আসলে বাংলাদেশে কেউ ফান্ড পেয়েছে কি না বা ফান্ড দেখেন। এখানে একটি ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন পোস্টেড অলরেডি, এবং এটা হলো আপনার ঢাকায়। আমি এই পোস্টটি এখানে দেখেছি যে এ বেটার বাংলাদেশ, সে অলরেডি $520 এখান থেকে ফান্ড রাইজিং করেছে। তার টার্গেট যা ছিল 100%, তার থেকে 104% অলরেডি অ্যাচিভ হয়েছে। তো ফান্ড রাইজিং করার জন্য এখানে আপনি যেই দেখেন এখানে কারা কারা, এটি একটি বাংলাদেশের, এবং যে ফান্ড রাইজিংয়ের জন্য যে পোস্ট করেছে সে মনে হয় কানাডা থাকে কিন্তু বাঙালি, এবং ঢাকা সিটির জন্য ঢাকা বিডি চ্যারিটি নন প্রফিটেবল, এখানে তার ডিটেলটা দেওয়া আছে। এবং কারা কারা ডোনেট করেছে এখানে সেইটার নাম দেওয়া আছে, এবং 2014 সালে কিন্তু এই ফান্ডরাইজিং করেছে, কত তারিখে তারা ফান্ড দিয়েছে। এই সাইটটি 2011 সাল থেকে, এবং একটি ট্রাস্টেড সাইট। এই সাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রজেক্টের জন্য ফান্ডরাইজিং করতে পারেন। আশা করি এই সাইটটি আপনাদের কাজে লাগবে। তো এটা কীভাবে কাজ করে সেটা আমি একটু দেখাই। প্রথমেই আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট করতে হবে। তো স্টার্ট ফান্ডরাইজিংয়ে ক্লিক করার পর আপনার এখানে পেজ টাইটেল আসবে। দেখেন এখানে অলরেডি কিন্তু একটা পোস্ট করা আছে, পেজ টাইটেলে আপনার টাইটেলটা দেওয়া হলো। এরপর আপনি আপনার ক্যাটাগরি, এখানে নন প্রফিটেবল চ্যারিটি সিলেক্ট করা হয়েছে, আপনি কোন কারেন্সিতে নেবেন, আপনি $USD দিয়ে দিলেন। এরপর আপনার ডোনেশন টাইপ, আপনি কত ডলার চান, ঠিক আছে। তারপর আপনার নাম, লাস্ট নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, আই এগ্রি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন জবটা পোস্ট করবেন আপনার এরকম দেখাবে। এবং এইখানে আপনার আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনি যদি ভিডিও পোস্ট করতে পারেন তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন, এবং আপনার সোশ্যাল মিডিয়ার যে ফেসবুকে পেজ, আপনার ওয়েবসাইটে ক্যাম্পেইন করছেন বা সোশ্যাল মিডিয়া পেজ, সেই ক্যাম্পেইনটা দিবেন। তো এখানে এফিকিউতে বেশ কিছু তথ্য দেওয়া আছে, আমি এফিকিউর কিছু বিষয় আপনাদের সাথে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে হোয়াট ইজ গোগেট ফান্ডিং। মূলত এটি ফান্ডরাইজিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম,
রেইজ মানি ফর এনিথিং দ্যাট ম্যাটার্স টু ইউ গ্লোবাল। পেপালের মাধ্যমে এখান থেকে টাকা উইথড্র করা যায়, বাট আপনি চাইলে ব্যাংক পেমেন্টও নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কিছুদিন সময় লাগে, সাধারণত 7 দিন সময় লাগে। তো এইখানে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে আপনি কোন কারেন্সিতে এখান থেকে টাকা উঠাতে চান, ইউএস ডলার আপনি সিলেক্ট করে দিবেন। তো কেন এটা ডিফারেন্ট, আপনার এফএকিউটা ভালোভাবে পড়ে নেবেন। এবং এখানে হাউ ডু আই প্রমোট মাই ফান্ডরাইজার, এটা খুবই সুন্দর একটি বিষয় যে কীভাবে আপনি আপনার জবটি পোস্ট করার পর, আপনার ফান্ডরাইজিংয়ের জন্য যে ক্যাম্পেইনটি আপনি পোস্ট করার পরে আপনি কীভাবে আপনার ফান্ডরাইজিং করতে পারেন। স্পিক টু সেন্ড এ পার্সোনাল মেসেজ টু ইউর ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি টেলিং দেম অ্যাবাউট ইউর ক্যাম্পেইন সো দ্যাট দি ক্যান বি ফার্স্ট ডোনেট অ্যান্ড গেট দ্য মোমেন্টাম গোয়িং। তা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে, once your closest friends family have donated, if you have a website or blog, tell your audience about your campaign and embed our widget simply, if you have facebook page, other way to connect. এখানে আপনারা এটা পড়ে নেবেন, content delivery online community, এরপর advanced option এ আপনার phrase ability। তো এখান থেকে আপনারা টোটাল ডিটেইলটা দেখে নেবেন। আশা করি এই সাইটটির মাধ্যমে আপনারা আপনাদের পার্সোনাল বিভিন্ন ফান্ডরাইজিং করতে পারবেন। তো এখানে অলরেডি আমি যদি এখানে দেখি যে দেখেন এখানে সে $22,409 অলরেডি ডোনেট পেয়েছে সিঙ্গাপুর থেকে ফান্ডরাইজ, এরা প্রত্যেকেই কিন্তু এখান থেকে ডোনেট পেয়েছে এবং কন্টিনিউ পাচ্ছে। আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরির আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। যেমন এখানে আপনি ইন্ডিয়া আছে, সাউথ আফ্রিকা, ফিল্টার বাই কান্ট্রি। তা আমি ফিল্টার করে বাংলাদেশ থেকে চেক করে দেখলাম যে বাংলাদেশে একটি ক্যাম্পেইন ছিল এবং সে ফান্ডরাইজিং পেয়েছে। তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এই সাইট থেকে আপনার জেনুইন ডোনেট কালেক্ট করবেন এবং আপনারা এটা কোনো স্ক্যাম করবেন না। আশা করি এই সাইট থেকে আপনারা আপনাদের পার্সোনাল হেল্প, আপনার যে সাহায্য দরকার সেই সাহায্যটি আপনারা পাবেন। আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।